হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, দিস অদি সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের ডে ফোরের ক্লাস। খুব ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টেড কোশ্চেন অ্যান্সারগুলো আজকের ক্লাসে রয়েছে। আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এ ধরনের কোশ্চেনগুলো কিন্তু দেওয়া হয়েছিল। তো আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনাদের আপকামিং টেট এক্সামের জন্য আপনাদের অনেকটাই হেল্প করবে কোশ্চেন অ্যান্সারগুলো প্রিপারেশন নিতে। আর আপনারা যদি কেউ ডে ওয়ান, টু অ্যান্ড থ্রির ক্লাস না দেখে থাকেন, এই ক্লাসটা দেখার পরে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের থ্রু দেখে নিতে পারেন। তো কালকের ক্লাসে 73 নাম্বার কোশ্চেনটি আপনার জন্য হোমওয়ার্ক ছিল, হারিকিনি শব্দের অর্থ কী? হারানো, রিস্কা, আত্মহত্যা, আত্মরক্ষা। আপনারা যারা অপশন সি করেছিলেন তাদের রাইট অ্যান্সার রয়েছে আত্মরক্ষা। ওকে, হারিকিনি শব্দের অর্থ আত্মরক্ষা। এবং আপনি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের অল বেল নোটিফিকেশনটা অন করে দিন। তাহলে প্রত্যেক দিন রাত 9টার সময় আপনার ফোনে এই ধরনের প্রিপারেশন ক্লাসগুলো খুব সহজেই পৌঁছে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো পরের কোশ্চেন থেকে আজকে আমরা কন্টিনিউ করবো 74 নাম্বার কোশ্চেন থেকে। কোশ্চেনে কী বলা হয়েছে আমরা কোশ্চেন দেখে নেবো। কোশ্চেনে বলা হয়েছে কথাবার্তা, বক্তৃতা, নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? তাহলে কার জন্য এই কথাবার্তা, বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ চলিত ভাষা, চলিত ভাষা বেশি উপযোগী। ওকে, কথাবার্তা, বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য চলিত ভাষা উপযোগী। পরের কোশ্চেন, সচিব কোন ধরনের শব্দ? তো এখানে যে শব্দটি রয়েছে সচিব, এই সচিব কোন ধরনের শব্দ? পরিভাষিক শব্দ, মিশ্র শব্দ, তদ্ভব শব্দ, তৎসম শব্দ। রাইট অ্যান্সার কী হবে? অপশান এ, পরিভাষিক শব্দ। ওকে, পরিভাষিক শব্দ। এবং একটা পিডিএফের কাজ চলছে যেখানে কোনটা পরিভাষিক শব্দ, কোনটা তৎসম শব্দ এবং কোনটা আরবি শব্দ, কোনটা ফার্সি শব্দ, এ ধরনের একটা পিডিএফের কাজ চলছে। পুরো ডিটেলসে পিডিএফের মধ্যে অ্যাড করা হচ্ছে কোশ্চেন অ্যান্সারগুলো। একদম আপনারা যদি পিডিএফটা ডাউনলোড করেন তাহলে খুব ইজিলি কিন্তু আপনারা খুব ইজিভাবে বুঝতে পারবেন যে কোনটা কোন শব্দ। এবং কালকে হয়তো আমাদের এই ভাষার যে সেশনটা রয়েছে বাংলা ব্যাকরণের সেশনটা শেষ হয়ে যাবে এবং আপনাদের ওই পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো, সেটা আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল এবং ফেসবুক পেজ থেকে খুব সহজে কালেক্ট করতে পারবেন। ওকে, তো এখনই ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। পরে যে কোশ্চেনটি রয়েছে 76 নাম্বার কোশ্চেন, কী বলা হয়েছে কোশ্চেনে? কোশ্চেনে বলা হয়েছে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়। সাধু ও চলিত ভাষা, সাধু ভাষা এবং চলিত ভাষার যে মূল পার্থক্যটা রয়েছে সেটা কোন পদে সবথেকে বেশি দেখা যায়? অপশনগুলো দেখে নিই, বিশেষ্য ও বিশ্লেষণ, অপশন বিতে বলা হয়েছে ক্রিয়া ও সর্বনাম, অপশন সিতে বলা হয়েছে বিশেষ্য ও ক্রিয়া, অপশন ডিতে বলা হয়েছে বিশেষণ ও ক্রিয়া। রাইট অ্যান্সার কী হবে? অপশন বি রাইট অ্যান্সার হবে, ক্রিয়া ও সর্বনাম। ওকে, সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে। কোন পদে বেশি দেখা যায়? সেটা হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায়। ক্রিয়া ও সর্বনাম পদে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কিন্তু বেশি দেখা যায়। ওকে, তারপরে যে কোশ্চেনটি রয়েছে 77 নাম্বার কোশ্চেন, কী বলা হয়েছে কোশ্চেনে? নিচের কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? নিচে যে অপশনগুলো রয়েছে, অপশন এতে তৎসম শব্দবহুল, অপরিবর্তনীয়, পদ বিনাশ, সুনিয়ন্ত্রিত এবং অপশন ডিতে বলা হয়েছে তদ্ভব শব্দবহুল। এর মধ্যে থেকে কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? রাইট অ্যান্সার কী হবে? অপশন ডি, তদ্ভব শব্দবহুল। এই তদ্ভব শব্দবহুল এটা কিন্তু চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য। ওকে, তাহলে চলিত ভাষার একটা বৈশিষ্ট্য আমরা কী পেলাম? চলিত ভাষা হচ্ছে তদ্ভব শব্দবহুল। ওকে, তো এটা হচ্ছে চলিত ভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য। পরের যে কোশ্চেনটি রয়েছে 78 নাম্বার কোশ্চেন, কী বলা হয়েছে কোশ্চেনে? হাত শব্দটি কোন শ্রেণীর? এখানে যে শব্দটি রয়েছে হাত, এই হাত শব্দটি কোন শ্রেণীর? দেশি, তৎসম, তদ্ভব, বিদেশি। রাইট অ্যান্সার কী হবে? অপশন সি, তদ্ভব। হাত শব্দটি তদ্ভব শ্রেণীর। ওকে, পরের যে কোশ্চেনটি রয়েছে 79 নাম্বার কোশ্চেন, আফিম কোন ভাষার শব্দ? এখানে যে শব্দটি রয়েছে আফিম, এই আফিম কোন ভাষার শব্দ? ইংরাজি, ফার্সি, তুর্কি, পর্তুগিজ। রাইট অ্যান্সার কী হবে? অপশন এ ইংরাজি। আফিম কিন্তু একটা ইংরাজি ভাষার শব্দ। তাহলে আফিম কোন ভাষার শব্দ পেলাম? আফিম হচ্ছে ইংরাজি ভাষার শব্দ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো, আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করলে আপনারা দেখতে পারবেন এ ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনাদের এক্সামে দেওয়া হয়েছিল। ওকে, তারপরে যে কোশ্চেনটি রয়েছে 80 নাম্বার কোশ্চেন, ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? ভাষার একটা রীতি রয়েছে যেটা তদ্ভব শব্দবহুল, সেটা কোন রীতি? সাধু রীতি, আঞ্চলিক কথ্য রীতি, সাধু এবং চলিত উভয় রীতি, এবং অপশন ডিতে বলা হয়েছে চলিত রীতি। তো রাইট অ্যান্সার কী হবে? অপশন ডি রাইট অ্যান্সার, চলিত রীতি। ওকে, ভাষার এই চলিত রীতি তদ্ভব শব্দবহুল। একটু আগে আমরা কোশ্চেনটি পড়েছিলাম। ওকে, তো ভাষার কোন রীতি? ভাষার হচ্ছে এই চলিত রীতি হচ্ছে তদ্ভব শব্দবহুল। পরে কোশ্চেনের দিকে চলে আসবো, 81 নাম্বার কোশ্চেন,
ভাষার কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার কিন্তু একটা রীতি রয়েছে, সেই কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অপশনগুলো দেখে নিই, সাধু রীতি, চলিত রীতি, আঞ্চলিক রীতি, প্রমিত রীতি। রাইট অ্যান্সার কী হবে? অপশন সি, আঞ্চলিক রীতি। ওকে, তো অপশন সিটা রাইট অ্যান্সার হয়ে যাবে, আঞ্চলিক রীতি। ভাষার এই আঞ্চলিক রীতিতে কিন্তু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, 82 নম্বর কোশ্চেন, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সাহিত্যের একমাত্র কোন মাধ্যম তিটে ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়? তাহলে সাহিত্যের একটা মাধ্যম রয়েছে যেটা কিন্তু একমাত্র মাধ্যম, মানে শুধুমাত্র সেই মাধ্যম তিটেই কিন্তু এই ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়। সেটা কোন মাধ্যম? আমরা দেখে নেবো অপশনগুলো, উপন্যাসে, নাটকে, গল্পে, কবিতায়। রাইট অ্যান্সার কী হবে? অপশন ডি, কবিতায়। ওকে, তাহলে সাহিত্যের কবিতায় ভাষারীতির মিশ্রণ কিন্তু দূষণীয় নয়। তাহলে এই সাহিত্যের কিন্তু একমাত্র এই কবিতাই কিন্তু কি ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়। তাহলে কোনটা পেলাম রাইট অ্যান্সার? অপশন ডি, কবিতায়। ওকে, পরে কোশ্চেনের দিকে চলে আসবো। 83 নম্বর কোশ্চেন, গুরুচণ্ডালি দোষ কাকে বলে? এখান থেকে কিন্তু আমরা গুরুচণ্ডালি দোষের একটা সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাবো। ওকে, তো অপশনগুলো দেখে নিই, সাধু ও চলিত রীতির মিশ্রণকে, চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে, সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে, এবং অপশন ডিতে বলা হয়েছে চলিত ও উপভাষার মিশ্রণকে। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? ওকে, তো অপশন এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, সাধু ও চলিত রীতির মিশ্রণকে। তাহলে গুরুচণ্ডালি দোষ কাকে বলে? গুরুচণ্ডালি দোষ কখন হয়ে থাকে? যখন সাধু ও চলিত রীতির মিশ্রণ হয় তখন গুরুচণ্ডালি দোষ হয়ে থাকে। তাহলে গুরুচণ্ডালি দোষ কাকে বলে? সাধু ও চলিত রীতির মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালি দোষ। বোঝা গেল? পরে কোশ্চেন দিকে চলে আসবো, 84 নম্বর কোশ্চেন, এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় কি? অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ডি, ভাষা। অবভিয়াসলি ভাষা বলে, এক একটা গোষ্ঠীর মধ্যে যে নিয়মিত শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জ রয়েছে তাকে বলা হয় ভাষা। ওকে, পরের যে কোশ্চেনটি রয়েছে, 85 নম্বর কোশ্চেন, কী বলা হয়েছে কোশ্চেনে? সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপ ব্যবহৃত শব্দ কোনগুলো? অপশন দেখে নিই, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ। রাইট অ্যান্সার কী হবে? অপশন সি, অর্ধ তৎসম শব্দ। তাহলে অপশন সিটা রাইট অ্যান্সার হয়ে যাবে, সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপ ব্যবহৃত শব্দ হলো অর্ধ তৎসম শব্দ। বোঝা গেল? পরের কোশ্চেন থেকে চলে আসবো, 86 নম্বর কোশ্চেন, কী বলা হয়েছে? বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন? বাংলার গদ্য সাধুরূপের বিকাশ সেটা কখন ঘটে? প্রাচীন যুগে ঘটে, মধ্যযুগে ঘটে, আধুনিক যুগে ঘটে, না ইংরেজদের আগমনের পর ঘটে? রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ডি, ইংরেজদের আগমনের পর ঘটে। কোশ্চেনটা কিন্তু আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, এই ক্লাসে দেখুন কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো ওকে, তো এইভাবে কিন্তু আপনাদের পরীক্ষার হলে কোশ্চেনগুলো ঘুরিয়ে দেওয়া হতে পারে, একটু বুঝে কোশ্চেনগুলো করবেন, তাহলে ইজিলি কোশ্চেনগুলো করে আসতে পারবেন। পরে যে কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটির সাহায্যে মানুষ সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? অপশন দেখে নিই, অঙ্গ প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে, কণ্ঠধ্বনির সাহায্যে, চিত্রাঙ্কনের সাহায্যে, ঘোষ অঘোষ ধ্বনির সাহায্যে। রাইট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি অপশন বি হবে, কণ্ঠধ্বনির সাহায্যে। মানুষ কণ্ঠধ্বনির সাহায্যে মনের সম্পূর্ণ ভাব কিন্তু প্রকাশ করতে পারে। তাহলে নিচের কোনটির সাহায্যে? নিচের এই কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। বোঝা গেল? পরে কোশ্চেন থেকে চলে আসবো, 88 নম্বর কোশ্চেন, বর্তমানে কত কোটি মানুষের মুখে বাংলা ভাষা, মানে বর্তমানে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে? তো অপশনগুলো দেখে নিই, 25 কোটি, 15 কোটি, 24 কোটি, 20 কোটি। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশন সি, 24 কোটি। বর্তমানে কত কোটি মানুষের মুখে? 24 কোটি মানুষের মুখে বাংলা ভাষা। ক্লিয়ার? তারপরে যে পরের কোশ্চেনটি রয়েছে, বাংলা একক্ষর শব্দে ওকার কী হয়? বাংলা যে একক্ষর শব্দ রয়েছে সেখানে সেখানে ওকারটা কী হয়? অপশনগুলো দেখে নিই, বিবৃত হয়, সংবৃত হয়, হ্রস্ব হয়, দীর্ঘ হয়। তো রাইট অ্যান্সার কী হবে? অপশন ডি, দীর্ঘ হয়। ওকে, বাংলা একক্ষর শব্দে ওকার হয় দীর্ঘ। পরের কোশ্চেন, কোনটি পরিবর্তিত উচ্চারণের ইংরাজি শব্দ? এখানে যে শব্দগুলো রয়েছে, পাউডার, নোভেল, বোতল, চেয়ার, এর মধ্যে থেকে কোনটি পরিবর্তিত উচ্চারণের ইংরাজি শব্দ? রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি, বোতল। এই বোতল কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন সি, নিচের বোতল শব্দটি পরিবর্তিত উচ্চারণের ইংরাজি শব্দ। ওকে, পরের যে কোশ্চেনটি রয়েছে, 91 নম্বর কোশ্চেন, খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বাংলা লেখ্য ভাষারীতি কয়টি? অ্যান্সার কী হয়ে যাবে? 2টি, 4টি, 6টি, 1টি। রাইট অ্যান্সার কী হবে? অপশনে 2টি, বাংলা লেখ্য ভাষারীতি 2টি। ওকে, তাহলে বাংলা লেখ্য ভাষারীতি কয়টি? অপশন এ 2টি। পরে কোশ্চেন,
কোন শব্দে পেট কাটার শব্দ ব্যবহার করা হয় না, এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আপনাদের অনেক পরীক্ষার হলে কিন্তু এ ধরনের কোশ্চেন পাবেন। এই কোশ্চেনটি 2017-তে মুর্শিদাবাদ পঞ্চায়েতের বাংলা ব্যাকরণে একটা কোশ্চেনে হয়তো এই টাইপের একটা কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছিল, মানে এই কোশ্চেনটা নয়, এই টাইপের একটা কোশ্চেন। তো কোশ্চেনটি একটু অনেক বুঝুন, কোশ্চেনের মধ্যে কিন্তু তেমন কিছুই নেই, একটু মন দিয়ে দেখলে আপনারা কোশ্চেনটা বুঝতে পারবেন কোথায় আলাদা। এখানে কোশ্চেনটা আগে বলে নিই, কোন শব্দে পেট কাটার শব্দ ব্যবহার হয় না, মানে পেট কাটার শব্দ কোন শব্দে ব্যবহার হয় না। অপশনগুলো দেখে নিই, অপশন এতে বলা হয়েছে বিদেশি শব্দে, অপশন বিতে বলা হয়েছে তৎসম শব্দে, অপশন সিতে বলা হয়েছে দেশি শব্দে, অপশন ডিতে বলা হয়েছে তদ্ভব শব্দে। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে অপশন এ এবং অপশন ডি দুটোই রাইট অ্যান্সার রয়েছে। কোশ্চেনটা এই কারণে এইভাবে সেট করা হয়েছে যাতে আপনাদের একটু অনেক বোঝাতে পারি, বলতে পারি, কারণ যারা মুর্শিদাবাদ পঞ্চায়েতের এক্সাম দিয়েছিলেন, মেবি 2017 যে এক্সামটা হয়েছিল, তারা হয়তো বা ভালো খেয়াল করতে পারবেন যে পঞ্চায়েত 6-1-এর পরীক্ষাটা, সেখানে একটা কোশ্চেনে কিন্তু দুটো অপশন রাইট ছিল। তো ওখানে কী হবে, যখনই আপনারা পরীক্ষার হলে কখনো দেখবেন যে এটা মিস্টেকও হয়ে যেতে পারে বা ইচ্ছাকৃত কিন্তু এটা বোর্ড থেকে দিতে পারে যে আপনাদের নলেজ যাচাই করার জন্য। তো এখানে যদি দুটো অপশনই রাইট থাকে তাহলে আপনারা অপশন এ করলেও রাইট হবে অথবা অপশন ডি করলেও রাইট হবে, যেটা রাইট অপশন যে কোনো একটা করলে আপনাদের কিন্তু হবে। ওকে, তাহলে পেট কাটার শব্দ ব্যবহার হয় না, আমরা আগের ক্লাসে পড়েছিলাম বিদেশি শব্দে এবং তদ্ভব শব্দে। তদ্ভব এবং বিদেশি শব্দে কিন্তু পেট কাটার শব্দ ব্যবহার হয় না। যখনই দেখবেন যে এই শব্দে পেট কাটার শব্দ নেই তখন বুঝে নেবেন সেটা বিদেশি শব্দ অথবা তদ্ভব শব্দ, দুটোর মধ্যে কিন্তু একটা হয়ে যাবে। এবং কোনটা বিদেশি শব্দ, কোনটা তদ্ভব, কোনটা তৎসম শব্দ, কোনটা দেশি শব্দ, কোনটা ফরাসি শব্দ, এ ধরনের একটা পিডিএফের কাজ চলছে। কালকের ক্লাসটা আমাদের শেষ হয়ে গেলে ভাষার ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের পিডিএফটা আমি তখন প্রোভাইড করে দেবো। ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করতে যদি কোনো রকমের অসুবিধা হয় আপনারা আমাকে ইনস্টাগ্রামে SMS করে জানাতে পারেন, তাহলে আপনাকে ইনবক্সে আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো। ওকে, তো এখনই ভিডিওর দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করে রাখুন। তো আমরা কী পেলাম, 92 নম্বর কোশ্চেনে আপনারা অপশন, এ ধরনের যদি অপশন থাকে বিদেশি এবং তদ্ভব দুটোই যদি অপশনে থাকে তাহলে আপনারা যে কোনো একটা করবেন, রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের যে কোশ্চেনটি রয়েছে 93 নম্বর কোশ্চেন, কী বলা হয়েছে কোশ্চেনে, কোন রীতি গুরুগম্ভীর নয়, তাহলে গুরুগম্ভীর নয় কোন রীতি, সাধু রীতি, চলিত রীতি, কথ্য রীতি, লেখ্য রীতি, রাইট অ্যান্সার কী হবে, অপশন বি চলিত রীতি। চলিত রীতিটা কিন্তু গুরুগম্ভীর নয়, তাহলে গুরুগম্ভীর নয় কোন রীতি পেলাম, গুরুগম্ভীর নয় চলিত রীতি। ওকে, পরের কোশ্চেনের দিকে চলে আসবো, এটাও খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আজকের ক্লাসে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্ট্যান্ট ছিল এবং পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, একটু মন দিয়ে দেখুন, আশা করি ক্লাসের মধ্যে দিয়েই প্রশ্ন উত্তরগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে। 94 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি সাধু ভাষা রীতির বাক্য, নিচে যে বাক্যগুলো রয়েছে এর মধ্যে থেকে কোনটি সাধু ভাষা রীতির বাক্য, অপশনগুলো দেখে নিই। অপশন এতে বলা হয়েছে জননী জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ, অপশন বিতে বলা হয়েছে গান গেয়ে তরিবে কে আসে পারে, অপশন সিতে বলা হয়েছে ধান কাটা হলো সারা, অপশন ডিতে বলা হয়েছে দেখে এলাম তারে। এর মধ্যে থেকে কোনটি সাধু ভাষার রীতির বাক্য, অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জননী জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ, এটা কিন্তু সাধু ভাষা রীতির বাক্য, বোঝা গেল। পরের কোশ্চেন থেকে চলে আসবো, 95 নম্বর কোশ্চেন, কী বলা হয়েছে কোশ্চেনে, যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলো কি, যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে, কেমন রয়েছে, যে শব্দগুলো বাংলা ভাষায় রয়েছে অবিকৃত সেগুলো হলো কি, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশনে তৎসম শব্দ। তাহলে এখান থেকে কিন্তু তৎসম শব্দের এক মানে চেনার একটা উপায় কিন্তু আমরা পেয়ে গেলাম। বাংলা ভাষায় আপনারা যখন দেখবেন যে ভাষায় যে শব্দগুলো কেমন রয়েছে, যে শব্দগুলো অবিকৃত রয়েছে, তখনই আপনারা বুঝে নেবেন যে এটা তৎসম শব্দ। ওকে, বাংলা ভাষায় যে শব্দগুলো অবিকৃত রয়েছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ, কারণ তৎসম শব্দগুলো কিন্তু বাংলা ভাষায় অবিকৃত থাকে, বোঝা গেল। পরের কোশ্চেন থেকে চলে আসবো, 96 নম্বর কোশ্চেন, কী বলা হয়েছে কোশ্চেনে, কোন প্রকার শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না, তাহলে এক প্রকার শব্দ রয়েছে যাদের মূল নির্ধারণ করা যায় না, সেটা কোন প্রকার শব্দের, অপশন দেখে নেব, দেশি শব্দ, তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন এ দেশি শব্দ, দেশি শব্দের কিন্তু মূল নির্ধারণ করা যায় না। তো এখান থেকেও কিন্তু আমরা দেশি শব্দ চেনার একটা উপায় পেয়ে গেলাম যে দেশি শব্দের কিন্তু মূল নির্ধারণ করা যায় না। ওকে, তাহলে যেসব শব্দগুলোর মূল নির্ধারণ করা যাবে না সেগুলো বুঝে নেবেন দেশি শব্দ। তারপরে যে কোশ্চেনটি রয়েছে 97 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কারণ পরীক্ষায় কিন্তু আপনাদের পরিভাষার যে শব্দগুলো হয়ে থাকে পরিভাষাগুলোও কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এখানে কোশ্চেনে বলা হয়েছে জেনারেল সেক্রেটারি, জেনারেল সেক্রেটারির পরিভাষা কী, অপশন দেখে নেব, সচিব,
সদস্য সচিব, সাধারণ সম্পাদক, সম্পাদক। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? আশা করি সকলেই জানেন, অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। সাধারণ সম্পাদক মানে জিএস, যারা আমরা যখন কলেজে ছিলাম, কলেজে আমাদের যে ছাত্র নির্বাচন হতো, তখন যে জিততো একজনকে কিন্তু জিএস করা হতো। তার জিএসের ফুল ফর্মটা কী ছিল? জেনারেল সেক্রেটারি, মানে সাধারণ সম্পাদক। আপনারা যখন কলেজে যাবেন, দেখবেন কলেজ বোর্ডে কিন্তু লেখা আছে জিএসদের নাম, মানে সাধারণ সম্পাদকের নামের একটা তালিকা রয়েছে। তো এখানে সেই জেনারেল সেক্রেটারি মানে হচ্ছে সাধারণ সম্পাদক। পরের যে কোশ্চেনটি রয়েছে, 98 নাম্বার কোশ্চেন, কী বলা হয়েছে কোশ্চেনে? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও একদমই বাদ দেওয়া যায় না কোশ্চেনটাকে। বাংলা ভাষার মূল উৎস কী? মানে বাংলা ভাষাটা কোন কোথা থেকে এসছে, মূল উৎসটা কী? হিন্দি ভাষা, বৈদিক ভাষা, কানাড়ি ভাষা, অনার্য ভাষা? রাইট অ্যান্সার কী হবে? অপশন বি, বৈদিক ভাষা। বাংলা ভাষা কিন্তু বৈদিক ভাষা থেকে এসছে। ওকে, তাহলে কোন ভাষা থেকে এসছে? বৈদিক ভাষা থেকে কিন্তু বাংলা ভাষা এসছে। তাহলে বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, 99 নাম্বার কোশ্চেন, কী বলা হয়েছে কোশ্চেনে? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? মহাভারত, চর্যাপদ, রামায়ণ, জঙ্গনামা? রাইট অ্যান্সার কী হবে? অপশন বি, চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ। ওকে, তাহলে এই চর্যাপদেই কিন্তু বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন পাওয়া যায়। তো এখানে কিন্তু অনেকে মহাভারত করে থাকে, অনেকে কিন্তু রামায়ণ করে থাকে। রামায়ণ অথবা মহাভারত কিন্তু হবে না, চর্যাপদ রাইট অ্যান্সার। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। ওকে, পরের কোশ্চেনের দিকে চলে আসবো, 100 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা আজকের ক্লাসে আপনার জন্য হোমটাক্স থাকবে। আপনারা চেষ্টা করবেন কোশ্চেন অ্যান্সারটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেওয়ার জন্য, এবং পরের ক্লাসে শুরুতে আপনাদের কোশ্চেন অ্যান্সারটা জানিয়ে দেবো। কোশ্চেনটা বলছি, বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? তো বাংলা যে গদ্যটি রয়েছে, বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? খুবই একটা ইজি কোশ্চেন, আশা করি সকলেই পারবেন। অপশনগুলো বলে দিচ্ছি, প্রাচীন যুগ, মধ্যযুগ, অন্ধকার যুগ, আধুনিক যুগ। তো এখানে রাইট অ্যান্সারটা রয়েছে, অবশ্যই চেষ্টা করুন ভিডিওর কমেন্ট বক্সে রাইট অ্যান্সারটা লিখে দেওয়ার। আর আজকের ক্লাসের কোশ্চেনগুলোর মধ্যে থেকে কতগুলো কোশ্চেন আপনি জানেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, খুবই ভালো লাগবে, এবং আমিও বুঝতে পারবো আপনারা কতগুলো কোশ্চেন জানেন। তাহলে পরবর্তী ক্লাসে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করা হবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টেড কোশ্চেন নিয়ে আপনার সঙ্গে ডিসকাস। যদি ভালো লাগে, আপনারা যদি সত্যি ভিডিওগুলো থেকে হেল্পফুল হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন, যারা আপকামিং টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর যদি আপনি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এখনই নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশের অল বেল নোটিফিকেশনটা অন করে দিন। তাহলে প্রত্যেক দিন রাত 9টার সময় আপনার ফোনে এই ধরনের প্রিপারেশন ক্লাসগুলো খুব সহজেই পৌঁছে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ক্লাসের পিডিএফগুলো আপনারা কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রোফাইল এবং ফেসবুক থেকে খুব সহজেই কালেক্ট করতে পারবেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে হোমটাক্সের অ্যান্সারটা লিখে দেবেন, এবং পরের ক্লাসে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করব। এবং পরের ক্লাসটা কিন্তু আমাদের লাস্ট ক্লাস হবে বাংলা গ্রামারের ভাষা থেকে। তাহলে আমরা বাংলা গ্রামারের ভাষা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়ে থাকে সেইগুলো নিয়ে পুরোপুরি কিন্তু কমপ্লিট ডিসকাস কমপ্লিট হয়ে যাবে কালকের ক্লাসেই। আর কিছু ভাষা নিয়ে আমি আরও একটা পিডিএফ আপনাদের পরবর্তীতে প্রোভাইড করে দেবো, একটা কোশ্চেনের লিস্ট করে অ্যান্সারগুলো দিয়ে আমি সুন্দর করে পিডিএফ প্রোভাইড করে দেবো।